একটা কথা বলি দিই যে কেউ এই দুনিয়াতে কেউ কালোও নাই কেউ ফর্সাও নাই। জি, বাদশাহ হারুন আর রশিদকে ওনার একটা কানিজের দরকার, চাকরানির দরকার। তো বাদশাহ বললেন যে একটা আমাকে ভালো চাকরানির ব্যবস্থা করে দাও। তো 1,00,000 মহিলা পরীক্ষা দিচ্ছে, চাকরি হবে কজনা? একজন, 1,00,000-র ভিতরে। তো দুইটা এত ট্যালেন্ট মহিলা বেরিয়ে আসলে যে কোনো অবস্থায় তাদেরকে বাদ দেওয়া সম্ভব হয় না, মানে মন্ত্রীর পুঁজিতেই নাই কি প্রশ্ন করবে। আপনি বললে বাদশাহ যা করবে দুটার ভিতরে, সাদা টোকে পছন্দ করে তো সাদা টোকে, আর কালো টোকে পছন্দ করে তো কালো টোকে। বাদশাহ যাকে খুশি রাখবে, আমি আর পারলাম না। খুব বাদশার কাছে এসেছে, সাদাটা মনে মনে করছে কালোর রং চেহারা দেখে যে ওই রঙে কালো, কিন্তু চেহারা তো সুবহানাল্লাহ জ্বলজ্বল করছে নূর। হ্যাঁ, ওকে যদি চয়েস করে নেয় তাহলে আমি তো বেকার হয়ে গেলাম। তো আগে থেকেই বলছে হুজুর চিন্তা করেন, সূর্যের রং ফর্সা আর কয়লার রং কালো, কুণ্ঠলিবেন। জি, কালো দেখলে দিতে আমাকে আবার ভরা পানিতে ডুবেছে। বলছে বাদশাহ হা হা চিন্তা করেন, 2 টাকা এত তুলে আর মুস্ক কিনতে গেলে আপনাকে ভাবতে হবে। জি, মুস্ক কালো। বাদশাহ ফর্সাটার দিকে তাকিয়েছে, ফর্সা বলছে হা হা ভাবুন, নবী পাক সাহিবে লবলকের চেহারা সাফি, নবী পাকের দন্ডানে মুবারক সাফি, আর চুলার ভেতর কালো, হাঁড়ির তলা কালো, কোনটা নিবেন দেখুন। কালোটা বলছে হা হা বাদশাহ ভাবুন, হজরতে বেলাল কালো। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হজরতে বেলাল কালো, কাবার চাদর কালো, নবীর জুলফ কালো, নবীর চেহারা চোখের পুতলি কালো। বাদশাহ বলছেন শোনো, বুঝতে পেরে গেছি না এই দুনিয়াতে কেহ ফর্সা আছে না কালো আছে। শিক্ষাই যে ফর্সা সেই আসল ফর্সা, শিক্ষাই যে কালো সেই আসল কালো। জি সুবহানাল্লাহ, আল্লাহু গনি, সুবহানাল্লাহ।